শান্তিপুর থানার তৎপরতায় ধরা পড়ল ফেনসিডিল পাচারকারী। বেআইনিভাবে ফেনসিডিল পাচার করার সময় এক যুবককে গ্রেপ্তার করল শান্তিপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে শান্তিপুর নিঃসিংহপুর কানলা ঘাটে মিঠুন দাস নামে এক যুবক বেআইনিভাবে ফেনসিডিল পাচার করছিল, তখনই হাতে নাতে ধরে ফেলে পুলিশ। সোমবার ধৃত যুবককে কৃষ্ণনগর জেলা আদালতে পাঠায় শান্তিপুর থানার পুলিশ। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।